নমস্কার বন্ধু, সবাই শুনছেন নিশ্চয় নিগুড়ানন্দের আত্মজীবনীমূলক লেখা সর্বতান্ত্রিকের সন্ধানে। আজকে তার তৃতীয় পাঠ। আশা করি আপনাদের ভালো লাগছে, শুনতে থাকুন এবং অনুভব করুন সেই আত্মজীবনীমূলক লেখার গূঢ় রহস্য। আসা যাক মূল পাঠে। পাঠ তিন, যে যেমন মন দিয়ে দেখে দর্শনের বিষয় দার্শনিকের মনের ওপর নির্ভর করে। মনে পড়ে ছোটবেলার একটি ঘটনা। আমাদের বিহারের সাঁওতাল পরগনার বাড়ি থেকে ফিরছি কলকাতায়। শান্তিনিকেতন পর্যন্ত পথের দুই ধারে একটা উদাসীন অতি প্রাকৃততায় ভরা যথার্থ বাউলের দেশ। চতুর্দিকে মাঠে তাকালে একটা উদাসীন আহ্বানের সাড়া পাওয়া যায়। পশ্চিমে রাজমহল পাহাড়ের দিকে তাকালেও বহুদূর ইঙ্গিত আসতে থাকে। তন্ময় হয়ে সেই দিকে তাকিয়ে দিচ্ছিলাম। পকেটে ছিল একটি পেন, দামি পেন, দিয়েছিলেন জ্যাঠামণি। প্রকৃতিতে তন্ময় হয়ে সেই পেনটার কথাও ভুলে গিয়েছিলাম। পাশে বয়স্ক সৌম্য দর্শন মোটাসোটা ভদ্রলোক বসেছিলেন, ধ্যান গম্ভীর দৃষ্টি। গাড়িতে উঠাতক তাকে দেখেছিলাম ধ্যান দৃষ্টিতে তাকিয়ে আছেন বাইরে। অন্য কোনো দিকে সামান্য ভ্রুক্ষেপ নেই। তার পাশেই ছিল আমার সিট, যেখানে বসে আমিও তন্ময় হয়ে গেছিলাম প্রকৃতির দিকে। তারপর কখন বোধহয় একটু তন্দ্রাবিভূত হতেই পড়েছিলাম। বোলপুর স্টেশনের কাছে এসে ঝাঁকি দিয়ে গাড়িটা থেমে যেতেই সেই তন্দ্রা ছুটে গেল। চোখ কসলে তাকালাম, এবার গাড়ি চলবে বর্ধমানের দিকে। পথের দুই ধারে গৈরিক উদাসীনতার তেমন তার থাকবে না, বোধহয় সেই জন্যই এতক্ষণ নিজের দিকে ফিরে তাকাবার অবসর পেলাম। কিন্তু তাকে চমকে উঠলাম, পকেটে পেনটি নেই। তাহলে কোথায় গেল পেন? দু একবার ল্যাট্রিনে গিয়েছিলাম, সেখানে অসাবধানতায় পড়ে যায়নি তো? সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ল্যাট্রিনের দিকে। না, নেই। তাহলে পেনটা কোথায়? ব্যাগের মধ্যে ভুলে কখনো রেখে দিয়েছে কিনা সে কথা মনে করে ব্যাগটা দুবার খুলে তন্নতন্ন করে দেখলাম, কিন্তু না, সেখানেও নেই। অথচ আমার স্পষ্ট মনে আছে বেরোবার সময় পকেটে পেনটা নিয়েই বেরিয়েছিলাম। জ্যাঠামণি বলে দিয়েছিলেন পেনটা সাবধানে রাখিস। বেশ মনে আছে আমার, কোনো ভুলই করিনি, অথচ নেই। তাহলে কি ডানা গজিয়ে উড়ে গেল পেনটি? পাশে সেই ভদ্রলোকের কথা মনে পড়ল, যখন একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন কি? ভদ্রলোকের দিকে ফিরে তাকালাম, তখনই যেন ধ্যান গম্ভীর দৃষ্টিতে বাইরে তাকিয়ে। কিন্তু আমার মনে হলো এ সবই অভিনয়, আসলে লোকটা একটা। যখন একটু তন্দ্রা মতো এসেছিল সেই ফাঁকে, আর যতবার সে কথাটা আমার মনে হতে লাগলো ততবারই সেই লোকটাকে যেন আরো বেশি কুৎসিত বলে মনে হতে লাগলো। শেষ পর্যন্ত যেন একবার ধৈর্যের বাঁধ ভেঙে পড়বার উপক্রম হলো আমার। মনে হলো চেঁচিয়ে উঠিয়ে বলি, পেনটা দয়া করে ফিরিয়ে দিন। একটা আবদ্ধ অভিযোগ ভেতরে ক্ষুদ্র গর্জনে ফুসতে লাগলো। যেন কত রকম প্রতারক যে পৃথিবীতে থাকে। আমার মনে হতে লাগলো যারা নিষ্প্রিয়তায় ভান করে, সাধু সন্ন্যাসীর ভান করে, পৃথিবীতে তাদের চাইতে বড় প্রতারক আর নেই। ক্ষোভে চিৎকার করে উঠব। ঠিক এমন সময় পায়ের গোড়ালিতেই কি ঠেকতে চমকে উঠলাম আমি। ঝুঁকে পড়ে বেঞ্চের দিকে তাকালাম। চন্দ্রবোড়া সাপের মতো চক্র আঁকা পেন ভুল হবার নয়। প্রচণ্ড একটা অস্বস্তি যেন কেটলির ঢাকনা খুলে বাষ্পের মতো বেরিয়ে এলো বুক থেকে। অদ্ভুত এক স্নিগ্ধ হাওয়া অনুভব করলাম সর্বাঙ্গে। পেনটা সযত্নে বুক পকেটে তুলে রেখে আবার পাশের ভদ্রলোকের দিকে ফিরে তাকালাম। শান্ত সৌম্য তেমনই তাকিয়ে আছেন বাইরের দিকে। যথার্থ সুন্দর মনে হলো তাকে। মনে হলো হাত জোর করে বলে উঠি, ক্ষমা করবেন। যথার্থই তাই, মানসিকতার ওপর নির্ভর করে দর্শন। কারো মানসিকতায় যদি অতীন্দ্রিয়তায় সাড়া না থাকে, তিনি ধর্মক্ষেত্রের পরিবেশকে দেখবেন কি দৃষ্টিতে তিনিই জানেন। হরিদ্বারের প্রকৃতি তার কাছে হয়তো ভিন্ন একটা আকর্ষণের ব্যাপার, কিন্তু যিনি যাবেন ধর্মের দৃষ্টি নিয়ে, তিনি হয়তো ধুলিকণা সর্বত্রই দেখবেন ভিন্ন জিনিস। পুরী গিয়ে আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে সমুদ্রের ধারে ছুটে যেতে দেখেছি হোটেল পাওয়ার আশায়। কিন্তু আমি মন্দিরের কাছে ধর্মশালা থেকে দেখেছি তার সমস্ত পরিবেশটাই আমাকে কেমন যেন মুগ্ধ করে। শুধু মনে হয় সমস্যা ক্লান্ত সভ্যতার বাইরে এ আর এক ভিন্ন জগৎ। ধর্মশালার দেওয়ালে কোনো আর্ট নেই,
চত্বরের পরিচ্ছন্নতার চিহ্ন নেই, পথের ওপর ধুলার সমুদ্র, তবু আমার মনে হয়েছে এ যেন অন্য কোনো জগৎ। পুরী হোটেলে বসে সে জগৎ আমি অনুভব করিনি, সমুদ্র সংকীর্ণ হয়ে গেছে যেন পুরী হোটেলের জানালা দিয়ে। সুতরাং দর্শনের ক্ষেত্রে মানসিকতার একটা বড় ফ্যাক্টর। হরিদ্বারে আমার হয়েছিল অতীন্দ্রিয় মানসিকতা, যা দেখি যা ছুঁই তাই যেন ভরে আছে অব্যক্ত অনন্তের এক ইঙ্গিতে। ভালো লাগার শেষ নেই এখানে আমার। হরিদ্বারে গঙ্গার প্রচণ্ড স্রোতে অবগাহন করে মনে হয় যেন হালকা একটা পাখি হয়ে গেছি। ষড়গোলকের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে এবার। মঠ মন্দির যা দেখছি তাই মনে হচ্ছে সবাই এক একটা ষড়গের দুয়ার। টাঙ্গাই করে দেখে এসেছি ভীমগোড়া, দেখে এসেছি রামসীতা মন্দির, দেখে এসেছি সপ্ত ঋষির আশ্রম সপ্তধারা। সময় করে ঘুরে দেখে এসেছি একদিন কনকল, ঘন অরণ্যে আবৃত চণ্ডী পাহাড়েও ঘুরে এসেছি, অসংখ্য নুড়ি কুড়িয়েছি খেয়া পার হয়ে ওপারে গিয়ে, একদিন ন্যাড়া পাথরের মনসা পাহাড়েও ঘুরে এলাম। যেখানে যাই যে গল্প শুনি সবে অবিশ্বাস্য। দুনিয়ার বাইরে কি আশ্চর্য এই হরিদ্বার! চিরকাল যদি বুক পেতে এখানে পড়ে থাকতে পারতাম। শুধু মনসা পাহাড় আমার আশা পূর্ণ করতে পারিনি, আমার আশা ছিল অনেক। এই ন্যাড়া পাহাড় দেখে আমার ধারণা হয়েছিল পাহাড় ভর্তি সাপ আছে। ছোটবেলায় গল্প শুনেছি যে গাছের গোড়ায় সাপ থাকে সেই গাছের পাতা কুঁকড়ে যায়, ঝরে পড়ে সাপের বিষাক্ত নিঃশ্বাসে। আমার ধারণা হয়েছিল মনসা পাহাড়ের গহ্বরে ঘর অসংখ্য সাপ থাকে, সেই সাপের নিঃশ্বাস কোনো ঘাস কিংবা গাছ গজাতে পারে না এই পাহাড়ে। তাই চতুর্দিকে শ্যামল স্নিগ্ধতার মধ্যে এমন রুক্ষ নিরাবরণ ভাব মনসা পাহাড়। হয়তো মনসা পাহাড়ের চূড়ায় এসেছে মন্দির, সেই মন্দিরের পুরোহিতরা জানেন সর্প রহস্যের অনেক কিছুই, সাপে যে সব কিছু একথার অন্তর্নিহিত রহস্য হয়তো আমাদের কাছে অনাবৃত। কিন্তু না, তারা সর্প রহস্যের কোনো জবাব দিতে পারেনি, সাপেই যে সব একথার মানে তারা আমাকে বলে দিতে পারেনি। হরিদ্বার থেকে সবাই মোটর গাড়ি করে যায় লক্ষ্মণ ঝোলা, সেখান থেকে দেখে ঋষিকেশ, গীতাভবন, গিরিখাতের ওপর ঝুলন্ত ব্রিজ, ছোটোখাটো আর অসংখ্য মন্দির, খেয়া পার হয়ে ওপারে যায় আবার খেয়া নৌকাতেই ফিরে আসে এপারে। যে ট্যাক্সি সকালে তাদের লক্ষ্মণ ঝোলা পৌঁছে দেয় সেই ট্যাক্সি বিকেলে আবার নিয়ে আসে। ব্যস্ততার ফাঁকে ভ্রমণ বিলাসীদের এই হলো লক্ষ্মণ ঝোলা সম্পর্কে জ্ঞান। আর আমি হাতে সময় নিয়ে এসেছি, তাড়া নেই আমার। সুতরাং লক্ষ্মণ ঝোলায় আসার জন্য হরিদ্বারের ধর্মশালার আস্তানা গুটিয়ে নিলাম। আর লক্ষ্মণ ঝোলায় ঘাটের কাছে ধর্মশালা আছে, থাকার ব্যবস্থা আছে, হিমালয়ের ঠিক আঙিনায় এই লক্ষ্মণ ঝোলা, প্রকৃতির আরও কাছে, স্বর্গের আরও নিকটে। অরণ্যের আদিমতার নিবিড় ছায়া বিস্তার করে থাকে এখানে, উত্তঙ্গ গিরিশৃঙ্গের যেখানে আছে স্বর্গ সেই স্বর্গের ইঙ্গিত ছড়িয়ে থাকে চতুর্দিকে। আমার সেই শৈশবের স্মৃতি ছায়া হলো হিমালয়ের আঙিনায় লক্ষ্মণ ঝোলা, ফলে সেখানে প্রকৃতির বুকে মন প্রাণ ছড়িয়ে পড়ে থাকার জন্য পেছনের পাঠ ঢুকিয়ে নিয়ে এগিয়ে চললাম আমি। রামসীতা লক্ষ্মণের মন্দির, গীতাভবন, ঋষিকেশ কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখলাম, লক্ষ্মণ ঝোলার গঙ্গার ধারে যে চটি আছে কয়েকদিন একা সেখানে গিয়ে বসলাম। কত দীর্ঘ ইতিহাস কানাকানি করে এই চটিগুলোতে, ওপারে এখন মোটর পথ আর গাড়িতে যায় লোক কেদারগুলো, আগে যেত লক্ষ্মণ ঝোলা পার হয়ে এপারে পায়দালের পথ দিয়ে। তখন স্বর্গপিয়াসী তীর্থযাত্রীর দল আসন্ন সন্ধ্যার মুখে আশ্রয় নিত এই চটিতে, কত যুগ যুগান্তরের পাদস্পর্শে রয়েছে এখনো, কত পুণ্যার্থীর স্বপ্ন শ্রম বিনোদন। রোমাঞ্চ ছিল সেই সব দিনে যখন পায়ে হেঁটে লোক যেত কেদারগুলোর দিকে, সেই অতীত রোমাঞ্চের স্বাদ নিতাম রোজেই এখানে বসে বসে। একদিন মনে হলো এই তো পায়দলের পথ, এগিয়ে যায় না কেন কিছু দূর, কত সাধকের পুণ্যস্পর্শ রয়েছে এর বুকে, কত শঙ্করাচার্যের প্রবাহ বয়ে গেছে এখান দিয়ে, এ পথ এখনও বিস্তীর্ণ নদীর মতো শুকিয়ে যায়নি, এ পথ এখনও বিসীর্ণা নদীর মতো শুকিয়ে যায়নি, শুধুমাত্র প্রতিপার্শ্বে অরণ্যানী পথের ওপর আরও বিশাল ছায়া ফেলেছে এই যা। এই পথ দিয়ে এগিয়ে গেলে কেমন হয়, দিনে দিনে কত দূর এগিয়ে ফিরে আসা যায়, কত দূর! ওরা মহাপ্রস্থানে হয়তো যারা যাত্রা সম্ভব হবে না, কিন্তু মহাপ্রস্থানের শেষ প্রান্তের আহ্বানে কি শুনতে পাবো না? পেরিয়ে পড়লাম একদিন সেই জন্য, নিবিড় অরণ্য কত যুগ যুগান্তরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেখানে, কি নিশ্চু কানাকানি ছায়াতে ছায়াতে।
কত রং বেরঙের ফুল, শ্যামল অরণ্যের নিবিড় গন্ধ, অরণ্যচর শাখা মৃগ ঘুরছে শাখায় শাখায়। প্রকৃতির আপন বিস্তীর্ণ রাজ্য এখানে কি যে অপরূপ, সে কথা ভাষায় বোঝানো যায় না। মুগ্ধ হয়ে দেখতে দেখতে এগিয়ে গেলাম দু চটি পর্যন্ত। একটা চটি, তার পাশের দিকে কোনো উত্তঙ্গ শীর্ষ থেকে ঝর্ণাধারা নামছে প্রচণ্ড বেগে। দুগ্ধ ফেননিয়ে ফেনপুঞ্জ তৈরি করে ঝাঁপিয়ে পড়ছে নিচে। তারই পাশে নদীর ধারে চটি। ঝর্ণার এই দুগ্ধ ফেনিপুঞ্জের জন্যই এ চটির নাম বোধহয় দুধ চটি। পাশে অলকানন্দা মসৃণ করে পাহাড়ের গা কেটে গিরিখাত তৈরি করে নামছে নিচে। স্নিগ্ধ নীল বর্ণের প্রবাহ বয়ে চলেছে পর্তের দিকে। ওপাশে গৈরিক সৌন্দর্য আধুনিক পথের ধারে। আমার ঘনীভূত বাল্যের আবেগ যেন ফুল হয়ে ফুটে উঠছে এখানে। শ্রাবণের বিশাল আবেগে আচ্ছন্ন হয়ে দেখলাম শুধু অমৃত লোকে। এই তো মানুষ কেন যে সভ্যতা সৃষ্টি করে গড়ল তৈরি করেছে কে জানে। রবীন্দ্রনাথ বলেছিলেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন। আমার মনে হয় ইহার চেয়ে হতেন যদি গিরি গুহাবাসী। দুচ্ছটির বিমুগ্ধ বিস্ময় নিয়ে ফেরার পথে ধরলাম অপরাহ্নে। ফেরার পথে সেই অলৌকিক। ফেরার পথে ডান দিকে আছে পাথর দিয়ে তৈরি করা এক একটা ছোট্ট ঘর, ছোট ছোট ঘর। কে থাকে এই নিবিড় অরণ্যে একা, কে জানে কেন থাকে, কে বলল। সে কথা ভাবতে ভাবতে তাকিয়ে দেখলাম একদৃষ্টে সেই পাথরের আস্তানাটিকে। এমন সময় মনে হলো সেই পাথরের অভ্যন্তর থেকে মুখ বাড়িয়ে উঁকি দিল একটা বিরাট সাপ। বিচিত্র চিত্র বিচিত্র সেই সাপ, যেন দেশের বাড়িতে দেখা চন্দ্র ঘোড়া। ভয় পেয়ে যাচ্ছিলাম, এত বড় সাপ জীবনে কখনো দেখিনি। নিষ্পলক দৃষ্টিতে সাপটা যেন আমাকে তাকিয়ে দেখল, তারপর অকস্মাৎ মাথা নিচু করে আবার ভেতরে ঢুকে গেল। ঠিক সেই মুহূর্তে দেখলাম নিচে গঙ্গার ঘাটে থেকে উঠে আসছেন এক জটাজুটোধারী সন্ন্যাসী, যেন চন্দন কাঠের তৈরি কটা মূর্তি। অসংখ্য মুক্তাপাতির মতো বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে জটা থেকে। চতুর্দিকে যেন চন্দন ধূপের গন্ধ, স্নিগ্ধ জ্যোতি ভরা দুই চোখে সেই জটাজুটোধারী তাকালেন আমার দিকে, হাসলেন। এই ব্যাখ্যাতে হাসির অর্থ ধরতে না পেরে আমি শুধু তাকিয়ে দেখলাম। স্নিগ্ধ হাসি হাসছেন সন্ন্যাসী, বললেন, কিরে বেটা, ভয় পেয়েছিস নাকি সাপ দেখে? ভয় কি, সাপেই যে সব রে। আমার স্মৃতিতে ঝংকার দিয়ে উঠল আমার বাল্যকাল, সেই বটগাছ আর বটগাছের নিচে সেই সাপ, সেই তান্ত্রিক, তান্ত্রিকের সেই কথা, ভয় কি রে, সাপেই তো সব। তাকিয়ে থাকলাম অবাক বিস্ময়ে সেই সন্ন্যাসীর মুখের দিকে। কি দেখছিস, কি দেখছিস, জিজ্ঞেস করলেন তিনি। কিছু বলতে পারলাম না, শুধু মনে মনে ভাবলাম সর্প রহস্যের গুড়ো কথা ইনি নিশ্চয়ই জানেন, এখান থেকে সমাধান খুঁজে নিয়ে যেতে হবে সেই রহস্যের। আশ্চর্য সন্ন্যাসী, স্বচ্ছ কাঁচের মধ্যে দিয়ে যেন মানুষের মনকে দেখতে পান তিনি। আমাকে নির্বাক দেখে বললেন, জানি কি ভাবছিস। এই প্রথম অস্পষ্ট শব্দ বেরোলো আমার কণ্ঠে দিয়ে। এই সাপের কথা জানতে চাস তো? হ্যাঁ। আরেকবার আমাকে ভালোভাবে তাকিয়ে দেখলেন তিনি। কি দেখলেন তিনি জানেন, হঠাৎ আশীর্বাদের ভঙ্গিতে ডান হাতটি উঁচু করলেন, তারপর বললেন, হ্যাঁ রে বেটা, পারবি তুই জানতে? পারবে? হ্যাঁ। কিভাবে? হাসলেন সন্ন্যাসী, বললেন, মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা? হ্যাঁ রে, মায়ের ইচ্ছা। তুই সর্প রহস্য জানবি। কিরকম? তিনি বললেন, অনেকদিন থেকেই সাপ ঘুরে বেড়াচ্ছে তোর মনে, তাই না রে? বললাম, হ্যাঁ। এই সাপ কোথা থেকে কোথায় তাকে জানিস তো? না। তোর মধ্যে? আমার মধ্যে? আমি যেন আঁতকে উঠলাম। তাহলে সেই যে আদিম জাতির একটা বিশ্বাস আছে সবাই সাপ, এক একজন মানুষও এক একটা সাপ, জাগ্রত অবস্থায় তারা মানুষ, ঘুমিয়ে পড়লে সাপ হয়ে যায়, তাহলে কি যথার্থ একটা সাপ? আশ্চর্য সন্ন্যাসী, আমার মনের নিঃশব্দ প্রশ্নেও যেন তিনি শুনতে পেলেন, বললেন, সত্যি সত্যি তাই তো রে, প্রত্যেকে তো একটা সাপ। সাপ? হ্যাঁ। কই, বুঝতে পারি না তো, কেন তবে? বুঝতে চেষ্টা করিস না তাই। কিন্তু আমি যে অনেকদিন ধরে? এবার জানতে পারবি।
পারব? হ্যাঁ। ছুটে গিয়ে পায়ের কাছে বসে পড়লাম সেই সন্ন্যাসীর। বললাম, ভগবান সব কিছুই আপনার জ্ঞাত, দয়া করে আমাকে সর্পরহস্য খুলে বলুন। তিনি বললেন, বলবো, তবে একদিনে হবে না তো বেটা, বেশ কিছুদিন লাগবে। কাল স্নান করে পবিত্র হয়ে আয়, বলতে আরম্ভ করবো তোকে। হ্যাঁ, খুব পবিত্র থাকবি, কিন্তু এই সাপ তো আর যে সাপ নয়, অপবিত্র হলে, মনে কলঙ্ক থাকলে দেখা দেবে না। এক মনে যে এই সর্প চিন্তা করে, সেই শুধু তার সাড়া পায়। আমি পাব? পাবি, কাল আয়। এইটুকু বলে মুহূর্তের মধ্যে সন্ন্যাসী কোথায় অদৃশ্য হয়ে গেলেন, আর তার দেখা পেলাম না। নিশ্চুপ অরণ্যের ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে এলাম আমি লক্ষ্মণঝোলা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ ধরে সর্পতান্ত্রিকের সন্ধানে নিগুড়ানন্দের লেখা থেকে পাঠ শুনলেন, আমি নিশীথ আপনাদের সামনে পাঠ করলাম। আর এই পাঠগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ধারাবাহিকভাবে এই পাঠ আমি দেব, অবশ্যই আপনারা শুনতে থাকুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।